ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে সাবস্টেশনের যে কন্ট্রোল প্যানেল, এর ভেতরে যে ওয়্যারিং এর যে ডিমার্কেশন গুলো থাকে, যেমন এখানে দেখেন আছে C11, 31, C51 বা K22, এই ডিমার্কেশন গুলো কিন্তু আলাদা আলাদা মিনিং আছে। এই ডিমার্কেশন গুলো দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোনটা সিটি থেকে আসছে, কোন ওয়্যারিংটা পিটির, কোনটা ডিসির, কোনটা এসি সাপ্লাইয়ের জন্য, কোনটা সিগন্যালিং এর জন্য। তা আসুন দেখা যাক আজকে আমাদের এই ভিডিওটা। তো আমরা প্রথমে একটা প্যানেল দেখি, যে এটা হচ্ছে একটা প্যানেল, প্যানেলের ফ্রন্ট সাইডের অংশ। দেখেন এখানে কিছু এমসিবি আছে, এবং এখানে দেখেন যে এগুলোকে ফেরুল বলা হয়। হ্যাঁ, এটা একটা ফেরুল, এটা একটা ফেরুল, এটা এমসিবি, এটাও একটা ফেরুল। তো ফেরুলের কিন্তু আবার নাম্বার দেওয়া থাকে, যেটা ড্রয়িংয়ে দেওয়া থাকে। আপনাদেরকে সবসময় আমরা যখন কাজ করবো, ড্রয়িং হচ্ছে আমাদের মেন হাতিয়ার। তো দেখেন এটা হচ্ছে, এটা একটা ফেরুল X40, এই ফেরুলটার নাম X40। তো ড্রয়িংয়ে কিন্তু উল্লেখ করা থাকবে যে X40-র এত নাম্বার পোর্ট। দেখেন এখানে 1, 2, 3, 4, 5, 6 এভাবে সিরিয়াল করা আছে। তো ওখানে বলা থাকবে যে কোন তারটা X40-র 5 থেকে গেছে, সব ডিমার্কেশনগুলো থাকবে। তো এটা ফেরুলের এই নাম্বারিংগুলো করা থাকে। তো আমরা এখন যদি চলে যাই, দেখেন যেটা আমাদের একটা ফেরুল, মেন যে ফেরুলটা, এই ফেরুলে দেখেন যে কিছু মার্কিং আছে, মার্কিং আছে, যেমন দেখেন C11 30। তো এটি হচ্ছে যে আমি প্রথমে বলি, যখন আপনারা দেখবেন যে ওয়ারিং এর শুরুতে সি আছে, হ্যাঁ, C11 31 51, সি অর্থ হচ্ছে সি এবং ডি। দেখেন এখানে ডি আছে, সি এবং ডি অর্থ হচ্ছে এই ওয়ারিং গুলো আপনার সিটি থেকে আসছে। তো সি হচ্ছে সিটির প্রোটেকশন কোর থেকে আসছে, যে ওয়্যারগুলো আমার প্রোটেকশন, প্রোটেক্টিভ যে ডিভাইস অর্থাৎ রিলে, সেই রিলের ইনপুট হিসেবে কাজ করবে। এবং ডি হচ্ছে ফর মিটারিং, অর্থাৎ এইগুলো সিটি থেকে সে যে কারেন্টগুলো মেজার করবে এই ওয়্যারিং দিয়ে এসে, এইগুলো আমরা মিটারের ইনপুট হিসেবে দেবো। দেখেন ইতে, ই হচ্ছে পিটি থেকে আসছে, পিটির ডিমার্কেশন হচ্ছে ই। অর্থাৎ যখন আপনি দেখবেন যে ই, এটাকে বুঝবেন যে এটা হচ্ছে পিটি থেকে এই ওয়্যারিংটা আসছে। আমরা একটু নিচের যদি খেয়াল করি, তো দেখেন E70 পরে আছে K1 K2। কে যখনই দেখবেন এটা হচ্ছে ডিসি সাপ্লাইয়ের জন্য, ডিসি সাপ্লাই বা ডিসি ওয়্যারিং এর জন্য এই ডিমার্কেশনটা হচ্ছে কে। কে এর পরে দেখেন যেতে যেতে আপনার এখানে আছে এল, এল হচ্ছে সিগন্যালিং এর জন্য, অর্থাৎ এই তারগুলো, এই ওয়্যারিং গুলো আপনার সিগন্যালিং এর জন্য ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন U5 6 7 8, এইগুলো হচ্ছে যে ডিপেন্ড করে, এগুলো আপনাকে ড্রয়িং দেখে বুঝে নিতে হবে যে ইউগুলো আসলে কী হিসেবে ব্যবহার হয়েছে। তো এটা হচ্ছে এনার্জি প্যাকের একটা কন্ট্রোল প্যানেল ছিল। তো আমি ইউটা কোথা থেকে আসছে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এই ছবিটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ব্রেকারের ভিতরের অংশ, 11 KV যে VCB ছিল, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, তার ভিতরের অংশ। তো এইগুলো হচ্ছে, দেখেন এই যে এখানে যে ওয়ারিং, এটা হচ্ছে 52A 52B। 52A হচ্ছে নর্মালি ওপেন কন্টাক্টের জন্য, 52B হচ্ছে নর্মালি ক্লোজ কন্টাক্টের জন্য, আর এটাই হচ্ছে সেই অক্সিলারি কন্টাক্টের যেই যেই জায়গাটা, এটি হচ্ছে সেটে। তো এখানে দেখেন যে U2 U6 U10 U4 U8, অর্থাৎ এই অক্সিলারি কন্ট্যাক্ট থেকে এই যেই কন্ট্যাক্টগুলো বের করা আছে, এইগুলো হচ্ছে ইউ হিসেবে এখানে চিহ্নিত করা আছে। এবং আপনারা যখন ড্রয়িংয়ের সাথে মিলিয়ে নেবেন, তখন বুঝতে পারবেন যে কোন তার সাধারণত কোথা থেকে আসছে। আচ্ছা, এরপরে আমরা এই ছবিতে ছিলাম। দেখেন যে এখানে কিন্তু সব কিছু বলছি, যে সি এবং ডি হচ্ছে সিটি থেকে, ই হচ্ছে পিটি থেকে, কে ডিসি থেকে আসছে, এল সিগন্যালিং এর জন্য ব্যবহার হবে, ইউ আসছে, আমি দেখালাম যে এটা হচ্ছে অক্সিলারি কন্ট্যাক্ট থেকে আসছে। কিন্তু এসি সাপ্লাইটা আপনি যদি দেখেন, দেখেন এখানে আরও ফেরুল ছিল। এই ছবি থেকে যদি আমরা দেখি, ফেরুলের এমসিসিবি ওয়ালা এই ছবিটা ক্লোজভাবে নেওয়া, দেখেন যে এখানে হচ্ছে এইচ দিয়ে যে ডিমার্কেশনগুলো থাকবে, দেখেন এখানে H11 H22, বা আপনি যদি নিচের দিকে দেখেন, দেখেন এটা হচ্ছে H1 H2, অর্থাৎ এইচ হচ্ছে এসি সাপ্লাইয়ের যে ডিমার্কেশন, এটা হচ্ছে এইচ। তো ভিউয়ার্স, আমরা শিখলাম যে আজকে আমাদের ওয়্যারিংগুলো কী হবে, সি এবং ডি হচ্ছে, সি এবং ডি হচ্ছে সিটির প্রোটেকশন এবং মিটারিংয়ের জন্য, ই হচ্ছে পিটির জন্য, কে হচ্ছে ডিসি সাপ্লাইয়ের জন্য, এইচ হচ্ছে এসি সাপ্লাইয়ের জন্য, এবং ইউ এল হচ্ছে সিগন্যালিংয়ের জন্য। তো এই বেসিক জিনিসগুলো আমরা যদি জানি, তো আমাদেরকে কিন্তু কাজ করা অনেক সহজ হবে। হ্যাঁ, কাজ করা সহজ হবে যে কোন ওয়্যারগুলো কী কাজের জন্য। এখন আমি আপনাদেরকে দেখাই, আর একটু মোর ডিটেলস বলি। দেখেন এখানে আছে সি ইলেভেন বলতে আমরা বুঝবো এটা হচ্ছে আর ফেজের। আমরা যদি রেড, ইয়েলো, ব্লু এই থ্রি ফেজ সিস্টেমের কথা চিন্তা করি, তো ইলেভেন হচ্ছে সিটির প্রোটেকশন কোরের আর ফেজ হচ্ছে সি ইলেভেন, অর্থাৎ এই এই ওয়্যারটা ওখান থেকে আসছে। C31 হচ্ছে ইয়েলো ফেজের জন্য, সিটির প্রোটেকশনের ইয়েলো ফেজের ওয়্যার হচ্ছে C31। একইভাবে 51 হচ্ছে ব্লু ফেজের জন্য, অর্থাৎ রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ। C70 হচ্ছে
সিটির যে কয়েলের অপর পোর্শন, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই যে একটা কয়েল যদি এভাবে থাকে, তাহলে এটা একটা কয়েলে এই অ্যাক্রোসে, এটা যদি ইলেভেন হয় তো এটা হচ্ছে তার টেন। অর্থাৎ আমরা একটাকে যদি ফেজ ধরে একটাকে যদি নিউট্রাল ধরে, তো নিউট্রাল হচ্ছে সিটির ক্ষেত্রে 10, 30, 50। 10, 30, 50 এই তিনটে শর্ট হয়ে C70-র উৎপত্তি। তো আমরা দেখে নিই যে এই C10, 30, 50 কোথায় আসলে একত্রিত হয়েছে। আমাদের আর একটা ফেরুল ছিল, এটা হচ্ছে প্যানেলের পিছন সাইডে, এনার্জি প্যাকেটগুলো পিছন সাইডে সাধারণত থাকে। তো এখানে দেখেন, আপনি দেখতে পারবেন, দেখেন যে C10, C30, C50 এই তিনটে এখানে দেখেন শর্ট হয়েছে, শর্ট হয়ে C70-র উৎপত্তি হয়েছে। এবং সি যে 11 এবং 31, 51 এইগুলো কিন্তু ওই ফ্রন্ট প্যানেলে চলে গেছে, ফেরুলে চলে গেছে। এবং এই C10, 30, 50 শর্ট হয়ে C70 জেনারেট হয়ে আমাদের এই ফেরুলে চলে আসে। দেখেন C70 আমাদের এই ফেরুলে চলে আসছে, হ্যাঁ এই ফেরুলে চলে আসছে। তো C70 হচ্ছে যে নিউট্রাল, অর্থাৎ তিনটের যেই নিউট্রাল পয়েন্ট, এক হয়েছে স্টার মেক হয়েছে যে পয়েন্টে, এটা হচ্ছে C70। একইভাবে D11 হচ্ছে সিটির সিটির মিটারিং করের আর ফেজ, 31 হচ্ছে ওয়াই ফেজ, 51 হচ্ছে ব্লু ফেজ, 70 হচ্ছে স্টার পয়েন্ট। অর্থাৎ তিনটাকে শর্ট করে যেটা মেক হয়েছে সেটা হচ্ছে D70। E10, 30, 50 আচ্ছা এখানে আমি বললাম যে যখন সিটির ক্ষেত্রে 10, 30, 50 বিষয় এবং পিটির ক্ষেত্রে 10, 30, 50 বিষয়টা আলাদা। কারণ সিটির ক্ষেত্রে 10, 30, 50 হচ্ছে যে তিনটে শর্ট, যে তিনটে যে নিউট্রাল পয়েন্ট সেগুলো হচ্ছে 10, 30, 50। কিন্তু পিটির ক্ষেত্রে 10, 30, 50 হচ্ছে সরাসরি পিটি, E10 বলতে সরাসরি পিটির রেড ফেজ, 30 হচ্ছে ইয়েলো ফেজ, 50 হচ্ছে ব্লু ফেজ। এটা হচ্ছে সরাসরি, এখানে কিন্তু 11 না, সরাসরি 10, 30, 50। এবং এটা হচ্ছে D70, এটা ডিটা দেখা যাচ্ছে না, ইটা দেখা যাচ্ছে না, এই যে নিচে দেখলে দেখা যাচ্ছে E70, এটি হচ্ছে যে এটি স্টার মেক করা। অর্থাৎ পিটির ক্ষেত্রে কিন্তু যেখানে পিটিটা ইনস্টল করা ব্রেকারের সাথে, সেখান থেকে কিন্তু তিনটে শর্ট করে সরাসরি E70 আনা, এটি কিন্তু ফেরুলে এসে শর্ট করা নেই, সরাসরি E70টা শর্ট করা। আসলে আমরা একটু চেক করে দেখি, দেখেন এখানে যদি আপনি দেখেন যে E10, E30, E50 এবং E70, অর্থাৎ E70 কিন্তু এখানে আলাদাভাবে কিন্তু শর্ট করে আসা নেই। এটা হচ্ছে ব্রেকারের বাসের যে পিটি আছে সেই পিটি থেকে তিনটে যে স্টার পয়েন্ট মেক করে এখানে E70টা সরাসরি আনা। তো ভিউয়ার্স, এইগুলো ছিল হচ্ছে আমাদের আজকের ডিমার্কেশন। আমরা আর একটা জিনিস দেখি যে প্যানেলের ভেতরে যেই এমসিবিগুলো থাকে, এইগুলো আসলে কী কী এমসিবি থাকে। দেখেন এখানে এখানে হচ্ছে তিন পোলের সবার বামে তিন পোলের একটা এমসিবি, এর ডিমার্কেশন E10, E30, E50। এটা হচ্ছে ফেরুল থেকে এই এমসিবিতে আসছে, এবং এটা হচ্ছে পিটির আর ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ। এবং আপনি যদি একটু নিচের দিকে খেয়াল করেন, দেখেন যে এগুলো অতিক্রম করার পরে 10 কিন্তু 11 হয়ে গেছে, 30, 31 হয়ে গেছে, 50, 51 হয়ে গেছে। অর্থাৎ এই ডিমার্কেশনগুলো, এই যে একটা করে নাম্বার অ্যাডভান্স করে দেওয়া হলো, এটা এর দ্বারা বোঝা যায় যে আমার ডিভাইসের কোন পার্ট অতিক্রম করার পরে কোন ওয়ারিংগুলো। একইভাবে দেখেন যে এইগুলো কিন্তু নিচ থেকে ইনপুট হয়েছে, এখানে J1 এবং J2। আচ্ছা আমি বলেছিলাম একটা জিনিস যে কে দ্বারা ডিসি সাপ্লাই বোঝাবে, তো এখানে আরেকটা মিস্টেক হচ্ছে জে দ্বারাও ডিসি সাপ্লাই বোঝাবে। কিন্তু সচরাচর করা হয় কি, দেখেন এখানে J1 এবং J2 আছে, J1, J2, অর্থাৎ ডিসি সাপ্লাই থেকে দুইটা অংশ, দুইটা আনা হয়েছে, J1, J2, J1, J2, অর্থাৎ ডিসি সাপ্লাইয়ের জন্য দুইটা এমসিবি। তো এমসিবি ঢুকার আগে ডিসি সাপ্লাইকে J1 দ্বারা মার্ক করা হয়েছে, ডিমার্ক করা হয়েছে, এবং এখান থেকে বের করার পরে এগুলো কে দ্বারা মার্ক করা হয়েছে। দেখেন এর একটা হচ্ছে K1, K2, আর হচ্ছে K11, K22। অর্থাৎ K12 আপনার যদি ওয়ারিংয়ের কোথাও দেখেন, বুঝবেন যেটা ডিসি সাপ্লাইয়ের এক নাম্বার এমসিবি থেকে আসছে, আর যদি 1122 অর্থাৎ দুই ডিজিটের ডিমার্কেশন দেখেন, তো বুঝবেন যেটা দুই নাম্বার ডিসি সাপ্লাইয়ের এমসিবি থেকে আসছে। H1 এসি সাপ্লাইয়ের ফেজ এবং এসটি হবে নিউট্রাল। নিচে যদি আমরা একটু দেখি, এটা এমসিবি কে অতিক্রম করার পরে দেখেন H11 এবং H22 হয়ে গেছে। আচ্ছা এখানে আরেকটা আমি দেখাই, দেখেন সবুজ সবুজ যে ওয়্যারটা, সবুজ জয়টা, এটা কিন্তু গ্রাউন্ডিংয়ের ওয়ার হিসেবে সরাসরি মাটির ভিতরে যে গ্রাউন্ডিং, এটা হচ্ছে তার সিম্বল।
সবুজ এবং হলুদের যে কম্বিনেশন এবং ওয়্যার বলতে এটা কিন্তু সব জায়গায় আপনি দেখবেন এই তারটা সবসময় গ্রাউন্ডিং এর জন্য দেওয়া আছে। তো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও, নেক্সট এপিসোডে আমরা আরও ডিটেলস দেখাবো কিভাবে ওয়ারিং ড্রয়িং পড়তে হয় এবং ড্রয়িং অনুযায়ী কীভাবে আপনি প্যানেলের ভিতরে ট্রাভেল শ্যুট করবেন। তো আশা করি আপনি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।